নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, করোনা রুখতে হাতিয়ার কুসংস্কার, দেদার বিকচ্ছে গোমূত্র ডানকুনিতে। সরকারি নির্দেশ সত্ত্বেও খোলা আইসিডিএস কেন্দ্র। এখন বিস্তারিত খবর। করোনা নিয়ে যখন আতঙ্কিত গোটা বিশ্ব, ঠিক তখনই মানুষের কুসংস্কার মনোভাবের সুযোগ নিয়ে করোনা রুখতে গোমূত্র ও গোবর বিক্রি শুরু হলো। ডানকুনি দিল্লি রোডের ধারে চাখুন্দিতে অবাধে 400 টাকা লিটার মূল্যে বিকোচ্ছে গোমূত্র। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। করোনা ভাইরাস নিয়ে যখন সারা বিশ্ব আতঙ্কিত, তখন মানুষের কুসংস্কারের সুযোগ নিয়ে করোনা প্রতিরোধে ডানকুনিতে রমরমিয়ে বিক্রি হচ্ছে গোমূত্র ও গোবর। রীতিমতো ব্যবসায়িক বুদ্ধির প্রয়োগ করে মানুষকে বোকা বানিয়ে ডানকুনির চাকুন্দিতে দিল্লি রোডের ধারে 400 টাকা লিটার গোমূত্র ও 500 টাকা কেজি গোবর বিকোচ্ছে। কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন, গোমূত্র পান করলে হয়তো করোনা রোগ প্রতিরোধ হতে পারে। সোমবার সকাল থেকেই দিল্লি রোডের ধারে করোনা প্রতিরোধে গোমূত্র ও গোবর বিক্রি হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মানুষ থেকে শুরু করে পথচলতি মানুষ, ট্রাক ড্রাইভাররা কৌতূহল বসে রীতিমতো ভিড় জমায়। এদিন সকালে স্থানীয় বাসিন্দা শেখ মাবুদ আলী চাকুন্দিতে দিল্লি রোডের ধারে চেয়ার টেবিল পেতে গোমূত্র ও গোবর বিক্রি শুরু করে। মানুষের মনে বিশ্বাস জাগানোর জন্য সাদা কাগজেও পোস্টার ছাপানো হয়। তাতে লেখা হয়, গোমূত্র পান করুন এবং করোনা ভাইরাস থেকে বাঁচুন। পোস্টারে লেখা দেখে অনেকেই ভিড় জমাতে শুরু করে নিজেদের করোনার গ্রাস থেকে বাঁচানোর জন্য। কেউ কেউ 400 টাকা লিটার গোমূত্র কেনেন। মানুষের মনে আস্থা আনতে পথ চলতে বেশ কিছু মানুষকে ফ্রি গোমূত্র স্যাম্পল খাওয়ান মাবুদ আলী। ব্যবসা বাড়ানোর বেশ ভালো পরিকল্পনাই করেছেন মাবুদ। কিন্তু কেন এই পরিকল্পনা? জানা যায়, সম্প্রতি দিল্লিতে হিন্দু মহাসভা একটি গোমূত্র পার্টির আয়োজন করেছিল। বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে সেই পার্টিতে করোনা প্রতিরোধে গোমূত্র পানের প্রচার তাকে অনুপ্রাণিত করেছে। মাবুদ আলী জানান, দিল্লিতে গোমূত্র পার্টি দেখে তার মনে হয় তার তো দুটো গরু আছে, টুকটাক দুধও বিক্রি হয়, তার সাথে যদি গোমূত্র ও গোবর বিক্রি করা যায় তবে লাভের পরিমাণটাও বেশি হবে। যেমন চিন্তা তেমনই কাজ। এরপরে সোমবার সকাল থেকে তিনি গোমূত্র গোবর বিক্রি শুরু করে দেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাবুদ বলেন, জার্সি গরু পুরোপুরি খাঁটি দেশি গরু নয়, তাই তার মূত্রের রেটও কম। কেউ কেউ অবশ্য নিজেদের সংস্কার থেকে ফ্রিতে কিছুটা গোমূত্র পান করেছেন। এদিকে সোমবার বিকেলেই মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কারণে ডানকুনি থানার পুলিশ মাবুদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা আতঙ্কে তোলপাড় গোটা দেশ। প্রশাসনিক তৎপরতায় করোনা থেকে আগাম সতর্কতা হিসেবে গ্রহণ করা হচ্ছে নানা রকম সতর্কতা। এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের উদ্যোগে করোনা সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার পৌঁছে গেল বিভিন্ন শিক্ষায়তনগুলিতে। এটা করোনা ভাইরাস সম্পর্কে আমাদের রাজ্য সরকার যেভাবে উদ্যোগ নিয়ে মানুষকে সচেতন থাকার জন্য একটা উদ্যোগ নিয়েছে, তার জন্য আমাদের কলেজ থেকে একটা ইমেলে পাঠিয়েছে রাজ্য সরকার মাধ্যমে মেসেজ পাঠিয়েছে, যাতে করে এইটার এই পোস্টারিংগুলো নিয়ে আমরা আমাদের কলেজে লাগাই এবং ক্যাম্পাস মানুষকে বোঝাই। মানুষকে সচেতন করার জন্য রাজ্য সরকার যেভাবে সচেষ্টভাবে কাজ করছে, আমাদেরও আমরা রাজ্য সরকারি কর্মচারী, সেভাবে আমাদের একটা নৈতিক দায়িত্ব পড়ে যাচ্ছে এবং দায়িত্ব সহকারে আমরা এটা নিয়ে গিয়ে বোঝাবো কলেজ চত্বরে। আমরা যেটুকুনি পারবো মানুষকে সাবধানতা অবলম্বন করার জন্য বলব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে করোনা থেকে বাঁচতে যখন মরিয়া আপামর জনসাধারণ, ঠিক তখনই মাস্ক নিয়ে কালোবাজারিতে শীর্ষে উঠল হুগলি জেলা। সাধারণ মাস্ক থেকে শুরু করে দামি মাস্ক সবেরই দ্বিগুণ মূল্যবৃদ্ধির সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতো করোনা থেকে বাঁচতে এখন মাস্ক অপরিহার্য। কিন্তু সেই মাস্ক নিয়েই কালোবাজারি শুরু হয়েছে দেশ জুড়ে। করোনা আক্রান্তের তালিকায় পশ্চিমবঙ্গ এখনো নাম না তুললেও মাস্কের কালোবাজারির তালিকায় কিন্তু অনেককেই হার মানাতে শুরু করেছে। হুগলি জেলাতেও শুরু হয়েছে কালোবাজারি। এখানে 20 টাকার সাধারণ মাস্ক মিলছে প্রায় 100 টাকায়, 80 টাকার মাস্ক মিলছে 300 থেকে 350 টাকায়, তাও ঔষধের দোকানে মাস্ক মিলছে না। হুগলির বিস্তীর্ণ প্রান্তের চিত্রটা এরকমই। মাস্ক তো পাওয়া
পাওয়াই যাচ্ছে না। প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যেসব মাস্ক 35 টাকা 40 টাকা বিক্রি হতো, যেসব মাস্ক 200, 250 এরকমভাবে যায়, মাস্ক কোনো দোকানে নেই, হাউসফুল এখানে সব দোকান আছে। কালোবাজারি তো হচ্ছে, এ তো হচ্ছে কালোবাজারি, এ ধরনের এক ধরনের ব্যবসা শুরু করে দিয়েছে সবাই। সরকারকে এখানে এখন দেখতে হবে, করতে হবে যাতে সব দোকানে যাতে মাস্ক অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা জানেন যে মাছগুলো অত্যন্ত কালোবাজারি ব্যাপকভাবে হচ্ছে, 40 টাকারটা 100 টাকা, 150 টাকা, 80 টাকারটা 400 টাকা, 500 টাকা করে বিক্রি হচ্ছে। এটা অত্যন্ত নকারজনক জিনিস, কারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এর বিরুদ্ধে রাজ্য সরকারের একটা প্রতিকার করা উচিত, বিহিত করার দরকার। আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি, তারা যেন দেখেন ব্যাপারটা, দরকার পড়লে এইসব অসাধু লোকের ব্যবসায় যেন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে, এবং রাজ্য সরকার নিজে ইনিশিয়েটিভ নিয়ে সরকারি দপ্তর থেকে, প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে যদি মাস্ক মানুষকে প্রদান করে, আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষের পক্ষে এটা ভালো হবে। এই মুহূর্তে একটু সরকারি সাহায্যের দরকার, মানে এই মাস্কটা লোকের হাতে যাতে মানুষজন হাতে পায় তার ব্যবস্থা করতে হবে। শুধু প্রচার করে দিলেই হবে না, মাস্ক দরকার, স্যানিটাইজার দরকার, কিন্তু মানুষ পাবে কী করে সেইটুকু ব্যবস্থা করতে হবে আমাদের। সেটা আমরা যতটুকু পারছি, হ্যাঁ সমস্যা, বিরাট সমস্যা, মাছের দাম অত্যাধিক, যেখান থেকে কলকাতায় একটু আধটু পাওয়া যাচ্ছে বাগড়ি মার্কেট থেকে, মানে সামান্য সামান্য জিনিসগুলোকে, মানে কম পয়সার জিনিসগুলোকে 4-5 গুণ দামে বিক্রি হচ্ছে, দামের কোনো মাথা মুন্ডু নেই, মুখে যা আসছে সেটাই দাম। একটু দরকার, না হলে পরে মানুষরা বিভ্রান্ত হয়ে পড়ছে। একদিকে প্রচার যে মাস্কের দরকার, স্যানিটাইজার দরকার, কিন্তু পাওয়ার রাস্তাটা কি সেটা রাস্তা এখনো পর্যন্ত আমরা কিছু খুঁজে পাচ্ছি না। বৈদ্যবাটি পুরসভা এবারে দোকানে দোকানে হানা দেবে বলেই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, আজকে আমাদের মিউনিসিপ্যালিটি থেকেও বা আমাদের প্রশাসনকেও আমরা জানিয়েছি, কালোবাজিটা সত্যিই হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী এটা নিয়ে এখন বিজনেস করছে, 5 টাকার মাল 25 টাকা, 30 টাকার মাল 150 টাকা, চিন্তা হয়েছে যে হাত ধুয়ে যেগুলো হচ্ছে এটা 30 টাকার মাল ছিল, এবং ইয়েটা দেখবেন তুলে দিচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, আমি সবাইকে বলছি না, কিছু অসাধু ব্যবসায়ী আছে। এটা আমাদের মিউনিসিপ্যালিটি থেকে এবং আমাদের পুলিশ প্রশাসনকে আমরা জানাচ্ছি যে আমরা কিন্তু এটা প্রত্যেক দোকানে দোকানে, ওষুধ দোকানে ভিজিট করব, কারণ এইটা এখন সরকার তো সবাই বলছে মাস্ট, মাস্কটা, ঠিক আছে, মাস্কটা বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ বয়স্ক লোকদের ক্ষেত্রে এটা মাস্ট। তাই এটা প্রত্যেক সাধারণ মানুষ যদি কিনতে পারে, তাদের সামর্থ্যের মধ্যে এই মাস্কটা আছে, সেইটার জন্যেই আমাদের এই আমরা পদক্ষেপ গ্রহণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকছে সারি সারি গাড়ি। গ্রিন জোন নির্দেশিকাকে অমান্য করে চন্দননগর স্ট্যান্ডের পাশে যানবাহন দাঁড় করানোয় এবার সেই স্ট্যান্ড রোড অভিযানে নামল র‍্যাব বাহিনী। প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে যথেচ্ছাচার, লেখা রয়েছে গ্রিন জোন, তা সত্ত্বেও চন্দননগর স্ট্যান্ডের পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। বিকেল 4:30 থেকে রাত 9 অবধি প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে, তাই চন্দননগর সিপি সাহেবের নির্দেশে চন্দননগর স্ট্যান্ড রোড অভিযানে নামল র‍্যাব বাহিনী। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। আবারও পথ দুর্ঘটনা, এবার রাজহাটের কাছে দিল্লি রোডের ওপর ঝাপার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারল এক 4-চাকা গাড়ি। ঘটনাস্থলে গুরুতর আহত ওই পথচারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ঘাতক গাড়িসহ চালককে আটক করেছে পুলিশ। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে সরকারি নির্দেশ সত্ত্বেও খোলা ICDS কেন্দ্র। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Vandal Church, Imambada, Bhukshishwari Mundir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms, coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. আসন্ন পৌর নির্বাচনে সুলভ মূল্যে ফ্লেক্স ভিনাইল লিফলেট বুথ স্লিপ পোস্টারের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হ্যালো গ্রুপ। পাশাপাশি এখানে সব ধরনের স্মার্ট কার্ড, আইডি কার্ড, ডিজিটাল আধার কার্ড ও আইডি কার্ডের ফিতে প্রিন্ট করা হয়। ঠিকানা, ঘড়ির মোড় থেকে হাসপাতালের দিকে যেতে আমরাতলা গলি সরকারি আবাসনের পাশে। যোগাযোগ 7478674786 এবং 0332680001, 2680006 ও 0009। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ব্রহ্মা কুকিং কম্পিটিশন বাংলা ল্যাঙ্গুয়েজ অলসো অর্গানাইজড বাই ব্রহ্মা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এস্টাবলিশড 2016, 18 জিটি রোড নিয়ার তটিনী সিনেমা হল, ভদ্রেশ্বর। হারি আপ, এনরোলমেন্ট অ্যাভেলেবল টিল 5th April 2020। টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্ট 100 অনলি। এনরোলমেন্ট চার্জ রুপিস 150 পার পার্টিসিপেন্ট। এজ শুড বি বিটুইন 20 to 40 ইয়ার্স অনলি। Attractive prize and certificate. First prize microwave, second prize cooler, third prize cooker, fourth prize non-stick fry pan, fifth prize non-stick fry pan. For inquiry, call on 7980117725 and 8820344556. আসল গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রহমান জেমস হাউস। এখানে পাবেন সুলভ মূল্যের যে কোনো ধরনের সার্টিফাইড স্টোন এবং ডায়মন্ড জুয়েলারি। রহমান জেমস হাউস, চকবাজার পুলিশ ফাঁড়ির নিকট, চকবাজার, হুগলি। যোগাযোগ 7980033208 এবং 8420292234। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! মনোরম পিকনিক স্পট ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম চাহিদা ও ভালো লাগার স্থান। পিকনিক স্পট এখন শুধু পিকনিকে সীমাবদ্ধ নেই, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিনের পার্টি সহ অফিস বা বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান আয়োজনে এখন একটাই নাম, বনবীথি পার্ক। বনবীথি পার্কের সব রকম সুবিধা তো পাবেনই, এর সঙ্গে রয়েছে নিরাপত্তা ও চমৎকার পরিবেশ। তাহলে দেরি কেন, চলে আসুন বনবীথি পার্কে। আমাদের ঠিকানা বনবীথি পার্ক, 163 খুড়িগাছি রোড, নতুন পাড়া, অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর, হুগলি। আমাদের ফোন নাম্বার 8272929273। চুচুড়া আখুন বাজারে ভারতী অপটিক, একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239922
জটিলতা বিচ্ছেদ বশীকরণ বাস্তুদোষ শত্রু দমন সকল সমস্যার নিশ্চিত সমাধান ডেট অফ বার্থ টাইম প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায় চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773 দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন টাউন গার্ড রোড চুচুড়া হুগলি হটডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা দুর্গামণ্ডপ কামারপাড়া চুচুড়া মোবাইল নম্বর 9836050518 9836093337 সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা ধুতি জোর শেরওয়ানি কুর্তি শার্ট গেঞ্জি জাঙ্গিয়া মোজা রুমাল লুঙ্গি গামছা প্রভৃতি বিশেষ আকর্ষণ 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল ফোন নাম্বার 2680800 1 সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা আছে সুবিশাল ডাইনিং হল রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস জেসি ঘোষ সরণি বাস স্ট্যান্ড বিরতির পর ফিরে এলাম খবরে রাজ্য সরকারের নির্দেশ মতো আজ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা কিন্তু চুচুড়ার সিংহী বাগানে খোলা রইল অঙ্গনওয়াড়ি কেন্দ্র করোনা আতঙ্ক গ্রাস করেছে সারা বিশ্বকে যেখানে বাদ পড়েননি দেবতারাও সচেতনতা স্বরূপ রাজ্য সরকারের নির্দেশ মতো আজ থেকেই বন্ধ বিভিন্ন সরকারি বিদ্যালয় তবে বন্ধ হয়নি অঙ্গনওয়াড়ি স্কুলগুলি এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় উদ্বিগ্ন ছোট ছোট শিক্ষার্থীদের অভিভাবকেরা কেন বন্ধ করা হলো না এই স্কুলগুলো তার সদুত্তর পাওয়া গেল না কোনো সরকারি আধিকারিকের কাছ থেকেও শুধু তাদের বক্তব্য স্কুল বন্ধ করার কোনো নির্দেশ নেই তাই আমরাও কোনো রকম নির্দেশ দিতে পারি না তবে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ এখনো বিষবাহ জলে প্রসঙ্গত চুচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংহী বাগানের একটি অঙ্গনওয়াড়ি স্কুলের চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় সেখানেও বন্ধ হয়নি বিদ্যালয় তবে ছাত্রছাত্রীর সংখ্যা অপেক্ষাকৃত কম এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা জানান যখন করোনা নিয়ে সারা বিশ্বে এত তোলপাড় হচ্ছে তখন এই বাচ্চাগুলোর কথা কেউ মাথায় রাখে না এদের কিছু হলে তার দায় কে নেবে আমি যখন সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব যখন স্কুলগুলোকে ছুটিতে ছুটি প্রদান করেছে তখন আমি যখন আমার ওয়ার্ডে দেখছি স্কুল খোলা আছে সঙ্গে সঙ্গে দুজনকে প্রোটেক্ট করেছে কোন স্কুলগুলো অঙ্গনওয়াড়ি ICDS অঙ্গনওয়াড়ি স্কুলগুলো যেখানে বাচ্চারা 3 বছর থেকে 3 বছরের বাচ্চাগুলো পড়াশোনা করে 1 থেকে 3 বছর অবধি সে তখন আমি দুজনকে প্রোটেক্ট করা হলে দুজনে বললো আমরা কোনো এখন অবধি সরকারি নোটিশ পাইনি তার ফলে আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আপনার সুপারভাইজারদের অঙ্গনওয়াড়ির সুপারভাইজারদের সুপারভাইজারে একই আমাকে উত্তর দেন যে আমরা এখন অবধি কোনো নোটিশ পাইনি তাই জন্য আমরা বন্ধ করতে পারছি না তারপরে আমি CDPOকেও যোগাযোগ করি CDPO একই গল্প করে তারপরে আমি BDSO কথা বলি BDSO তখন কী করেন
এনারা করে কি যে কোনো যখনই অঙ্গনওয়াড়িতে কিছু ঘটে তখনই নিজেদের কৃতিত্ব নেয় যে রাজ্য সরকার এই জিনিসগুলো করছে, কিন্তু এখন যখন এই টপিকটা ভিডিওকে জিনিস ভিডিও বললেন যে এটা আমাদের ব্যাপার নয়, হ্যাঁ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, আমি ধরে নিচ্ছি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাপার, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বাচ্চাদের খাবারের অন্ন মুখে তুলে দিতে দেয়, যারা প্রবাসী মা তাদেরও খাবার তুলে দিতে দেয় অন্ন, তাহলে সেটা তো করতে পারে, ভিডিওটা ইনস্ট্রাকশান দিতে পারে যে খাবার চল থাক বাচ্চাদের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দাও, কিন্তু বাচ্চাগুলোকে স্কুলে তো কিছুদিনের জন্য অফ করা যায় যাতে বাচ্চাগুলো কোনোভাবে করোনা ভাইরাসে আক্রান্ত না হয়। আমি ভিডিও সাথে ধরেছি, আমি দেখছি, দরকার বললে যদি আরও বড় উচ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলতে হয় আমি গিয়ে কথা বলব। অন্যদিকে এক আইসিডিএস কর্মীর বক্তব্য, তাদের কাছে কোনো আদেশ না থাকায় তারা কোনোভাবে স্কুল বন্ধ করতে পারেনি। আপনাদের কাছে কোনো অর্ডার আছে জানেন তো, আজকে থেকে সব সরকারি সব স্কুল, হ্যাঁ সে তো জানি আজকে থেকে ছুটি, কিন্তু আমাদের 21 দিন ফিটিংটা চালাতে হয়, তো একটু ছুটি দিলে তো ফিটিংটা তো বন্ধ হয়ে যায়, পুষ্টির ব্যাপার তো, সেটা আমাদের ওপর থেকে যখন বলবে তখন, কোনো অর্ডার নেই। যদিও জেলা শাসক দপ্তর সূত্রে খবর, আগামী 15 এপ্রিল পর্যন্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি এই আইসিডিএস শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বন্ধ থাকার কথা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চম দোলের পঞ্চম বছরে চন্দননগর নাড়ুয়া রায়পাড়া শ্রীহরি শিবানীর ফাউন্ডেশনের উদ্যোগে কৃষ্ণকথা হরিনাম সংকীর্তন সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মহাসমারোহে পঞ্চম দোল অনুষ্ঠিত হল চন্দননগর নাড়ুয়া রায়পাড়া শ্রীহরি সেবা নীর ফাউন্ডেশনের উদ্যোগে। দোল উৎসব আগেই শেষ হলে কি হবে, পুরনো প্রথায় চলে আসছে পঞ্চম দোল অনুষ্ঠান। কৃষ্ণ আর তার দলবল রাধাকে রং মাখিয়ে এসেছিলেন, সেটা ছিল দেবতাদের রং খেলার পর, এটাই পঞ্চম দোল নামে পরিচিতি পায়। ভক্তদের সঙ্গে অংশ নিয়ে কৃষ্ণকথা হরিনাম কীর্তনে অংশ নেন মায়াপুরের দামোদর মহারাজ। নাম গান, পুজো পাঠ, আরতি, ভোগ বিতরণ সব মিলিয়ে পঞ্চম দোলের পঞ্চম বছরে বহু ভক্তের উপস্থিতি ঘটে এখানে। কাজল দত্ত ওরফে রাধা মা, তো এবছর নিয়ে আমাদের পঞ্চম বছর দোল উৎসব হচ্ছে, পঞ্চম দোলই হয় আমাদের ভক্ত সমাগম, তাতে আমরা যাতে পারি ভক্তদের কাছে ডেকে নিজের আপন করে নিয়া, এবং আমি একটি ছোট্ট সংস্থা চালাই যেখানটা একটা অসহায় মহিলাদের অনাথ আশ্রম গড়ে তুলব, এই প্রচেষ্টা নিয়ে আমি সমস্ত রকম সারা বছর কাজ করে চলি। তো সেখানে হচ্ছে যে আপনার যেমন শীত বস্ত্র প্রদান, আপনার নতুন বস্ত্র যেমন শারদীয় বস্ত্র প্রদান, কি হচ্ছে আজকে, আজকে আমাদের এখানে পঞ্চম দোল উৎসব হচ্ছে, সেই হিসেবে অনেক ভক্ত সমাগম এসেছেন, তারা প্রসাদ পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রবীণ ও নবীনদের মনোরঞ্জন করতে এবার চুঁচুড়া শহরে উদ্বোধন করা হলো তিনটি পার্কের। সাংসদ তহবিলের 9 লক্ষ টাকা ব্যয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড এলাকায় এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন করা হলো পার্ক তিনটির। সংসদ তহবিলের 9 লক্ষ টাকা ব্যয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তিনটি পার্কের শুভ উদ্বোধন হয়ে গেল। প্রসঙ্গত, 10 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ইন্দ্রজিৎ দত্তের উদ্যোগে এবং প্রাক্তন সাংসদ ডক্টর রত্না দেন আগের 2018 সালের এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে এলাকায় তিনটি পার্কের শুভ উদ্বোধন হল এদিন। এই তিনটি পার্ক তৈরি হল, যার মধ্যে একটি প্রবীণদের জন্য, অন্য একটি নবীনদের জন্য এবং আরও একটি প্রবীণ এবং নবীন উভয়ের জন্যই। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ডক্টর বি কে রায়, ডক্টর সোম, ডক্টর শুভ বিলাস ভূঁইয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কৃষ্ণ দোল যাত্রার পঞ্চম দিবসের শুভ লগ্নে বড়বাজারস্থিত পুরাতন লঞ্চঘাট সংলগ্ন গ্রহরাজ মন্দিরের পুনর্নির্মাণ পূর্বক নবরূপে দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল মহাসাড়ম্বরে। পাশাপাশি করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে মানব জাতির রক্ষার্থে পূজার্চনা সহ হোমযজ্ঞের ক্রিয়ানুষ্ঠান অনুষ্ঠিত হল বিজেপি নেতা সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। সমগ্র অনুষ্ঠানে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। দিবস তথা আজকে ষষ্ঠী, আজকে বড়বাজার
পুরাতন লঞ্চ ঘাটটিতে আমাদের দীর্ঘদিনে ভিন্ন হয়ে থাকা গৌরা শনিদেবের মন্দিরে নবকলে বলে নতুন রূপে আজকে দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের দণ্ডী স্বামী মহারাজ সহ রাজনৈতিক একাধিক ব্যক্তিত্ব, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর নাথ, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তপন দাস গুপ্ত, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষিমন্ত্রী নরেন্দ্রনাথ দে মহাশয় সহ এলাকার সমগ্র মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডানকুনি বন্দেরবিল শিশু সংঘ ক্লাবের পরিচালনায় একদিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। প্রতি বছরের ন্যায় এবছরেও ডানকুনি বন্দেরবিল শিশু সংঘ ক্লাবের পরিচালনায় একদিন ব্যাপী 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনালে মুখোমুখি হয় জনাই রিও ডট ইন এবং দত্তপুকুর। জনাই রিও ডট ইন 4-1 গোলে দত্তপুকুরকে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। জয়ী দলের অধিনায়কের হাতে স্বর্গীয় অঞ্জনা সাহা চ্যালেঞ্জ উইনার্স ট্রফি ও ফরগুড ট্রফি এবং নগদ 14,000 টাকা তুলে দেয় টুর্নামেন্টের প্রধান অতিথি জাতীয় দল তথা ISL টুর্নামেন্টের মুম্বাই সিটি FC এর বিশিষ্ট ফুটবলার সার্থক গলুই ও বিজেতা দলের অধিনায়কের হাতে স্বর্গীয় বাদল গায়েন স্মৃতি রানার্স ট্রফি ও ফরগুড ট্রফি এবং নগদ 11,000 টাকা তুলে দেয় স্থানীয় পৌরপিতা মনোজ গায়েন এবং টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি ডানকুনি মাখলা ঝিলপাড়া নির্বাচিত হয়। প্রথমেই অভিনন্দন বন্দেরবিল শিশু ক্লাবকে, তারা এরকম সময় একটা পরিস্থিতি দাঁড়িয়ে এই এলাকাবাসীর জন্য একটা সুন্দর ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছে। আমরা অভিনন্দন জানাচ্ছি এলাকার সমস্ত ব্যবসায়ীবৃন্দকে যারা এই টুর্নামেন্টকে সফল করতে সাহায্য করেছেন। অভিনন্দন এই এলাকার সমস্ত দর্শকবৃন্দকে, ক্রিয়াপী মানুষকে যাদের একান্ত আপামর প্রচেষ্টায় এই টুর্নামেন্টটা অত্যন্ত সফল হয়েছে। আমরা অভিনন্দন জানাচ্ছি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত প্লেয়ারকে, তারা উন্নত প্লেয়ার সুলভ মানসিকতা বজায় রেখে এই টুর্নামেন্টটাকে সফল করতে সাহায্য করেছে। খুবই ভালো লাগছে আমার। আমি কাছাকাছি থাকি, বাড়ির কাছেই, তো তাই জন্যই আমি, যারা গিয়েছিলেন আমার বাড়িতে, আমি জাস্ট তাই জন্য একবার এখানে এসে ভালোই লাগছে। ফুটবল টুর্নামেন্ট সবসময় একটা ভালো লাগে, যেহেতু আমিও ফুটবলার একজন, তো ফুটবল টুর্নামেন্ট দেখতে যেখানেই যাই আমি, টুর্নামেন্ট হচ্ছে দেখে ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আবহাওয়ার খবর। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। করোনা রুখতে হাতিয়ার কুসংস্কার দেদার বিকচ্ছে গোমূত্র ডানকুনিতে। সরকারি নির্দেশ সত্ত্বেও খোলা ICDS কেন্দ্র। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।